গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কেন বলো তো, এরকম পরিস্থিতিতে আমি কেন বলছি ভালো আছি? তোমাদের জন্য। এইটুকু সময়ের মধ্যে তোমরা যে আমাকে এতটা ভালোবেসে ফেলবে আমি কল্পনাও করতে পারি না, আর নিজেকে খুব লাকি মনে হচ্ছে। আমাকে যেভাবে মেন্টালি টর্চার করা হচ্ছে এই সময়টাতে, যে তোমরা কেউ কমেন্টের মাধ্যমে, কেউ ভিডিওর মাধ্যমে, কেউ পার্সোনালি কল করে আমাকে যে এতটা সাপোর্ট করছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মানে কি বলবো, ধন্যবাদ আর ভালোবাসা নিও, যতটা পারো ভালোবাসা নিও। তো কিছু কথা বলতে এলাম। কথাগুলো হচ্ছে, আইন আমাদের অধিকার দিয়েছে যে আমরা যেরকম খুশি পোশাক পরতে পারবো, সেখানে কারোর কিছু বলার রাইট নেই, একদম ওকে। কিন্তু আমাদের মানে দৃষ্টিকটু, শ্রুতিকটু, এই জিনিসগুলি বলতে তো কিছু আছে, তো সেখানে যখন বাধে আমরা বলে ফেলি, তাই না? তো আমি আগাগোড়াই বলেছি যে আমরা কোন ধরনের পোশাক পরিচ্ছদ, কেউ কোন ধরনের পোশাক পরিচ্ছদ পরবে না পরবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। যেহেতু আমাকে একজন হাইলি এডুকেটেড মানুষ আমাকে মানে বেশ ভালো মতনই উস্কানিটা দিল, সেই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে শাড়ি পরার ধরনটা একদমই মানে দৃষ্টিকটু ছিল। বাদবাকি কিন্তু এর আগে যখন ভিডিওটা করেছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে যার যেভাবে খুশি শাড়ি পরুক, যে যার যেভাবে খুশি ড্রেস পরুক, সেটা তার রুচি, আমি কিন্তু বলেছিলাম আমার আগের ভিডিওতে। কিন্তু যেই ওই ভদ্রমহিলা আমাকে ওই ধরনের কথাগুলো বলল যে আমি নাকি তাকে হ্যারাস করেছি, ওর সম্বন্ধে আমি যা বলেছি সেগুলো নাকি ওকে হ্যারাস করা হয়েছে, তখনই আমার খারাপ লেগেছে। সেই জন্যই বলতে আমি বসেছিলাম যে ও যেইভাবে শারীরিক আবেদনগুলো ক্যামেরার সামনে করে ওগুলোকে যৌন আবেদন বলে মনে হয়, তাই তো? তো এবার আর বলা হচ্ছে আমি হ্যারাস করেছি। আমি হ্যারাস কোন দিক থেকে করলাম? ও যেগুলো পাবলিকালি দেখিয়েছে ভিডিওতে, যা বলেছে নিজের সম্বন্ধে, যা করেছে, সেগুলোই নিয়েই কিন্তু বলেছি। তো এটা ক্রাইম কোথা দিয়ে হলো, কোন জায়গা দিয়ে ক্রাইম হলো যে এরকম এই ধরনের কথা বলা হচ্ছে, যে আমি ভিডিওতে যা যা বলেছি, এই কোন জায়গা থেকে? আমি কি নতুন কিছু যুক্ত করেছি, না আমি ওর পার্সোনালি ঘরে গিয়ে ওর ঘরের কথা নিয়ে আমি বের করে নিয়েছি যেটা ও পাবলিকে বলেনি? ও তো সমস্তটাই পাবলিকে বলে দিয়েছে আর সেটা নিয়েই আমি বলেছি, ঠিক আছে? প্লাস আমি কোনো অমর্যাদাকর ভাষা পর্যন্ত ইউজ করিনি ওর জন্য, যেটা ও প্রতিনিয়ত আমার জন্য করেছে। তো বলার কথা কার আর বলছে কারা? তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে আজকে আমাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে। অতীতে একজনকে দাবানো হয়েছে আর এখন আমাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বিনা কারণে। তো আমি চাইবো এই সময়টা কোনো দলবাজি না, আমি কোনো দলের কথা বলছি না যে দল গঠন করো, না। প্রত্যেকে প্রত্যেকের, যারা আওয়াজ তুলতে ভালোবাসো, যারা নিজের মত প্রকাশ করতে ভালোবাসো অ্যাজ এ গুড ওয়ে, ভালোভাবে কোনো কিছুকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসো, তারা এই সময়টা আওয়াজ তোলো যে আমরা চ্যানেলটা খুলেছি শুধুমাত্র ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা শুধু সেই জন্য নয়, আমাদের কিছু মতামত আছে যেগুলো আমরা জানাবো ভালোভাবে, যাতে কারোর ক্ষতি না হয় সেইভাবে। আজকে কি আমি কারোর ভিডিও ক্লিপ, কারোর অডিও ক্লিপ তার মানে পাবলিক করে দিয়েছি যেটা পার্সোনাল ছিল, এরকম কোনো ক্রাইম করেছি কি? এগুলো হচ্ছে ক্রাইম। কারোর উইদাউট পারমিশনে কারোর ছবি পাবলিক করে দেওয়া, যে কোনো দিনও সোশ্যাল মিডিয়ায় আসেনি তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া, তার MMS ভাইরাল করে দেওয়া, তাকে ব্ল্যাকমেল করা, তাকে হুমকি দেওয়া, এগুলো হচ্ছে ক্রাইম। যেগুলো একজন মানুষ পাবলিকে দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা, সমালোচনা করা যদি ক্রাইম হয়, তাহলে তো কিছু বলারই উপায় নেই। তাহলে তো যারা কমেন্ট করে সেগুলোও ক্রাইম, তাহলে সেগুলো নিয়েও চলে যেতে হয়। আজকে আমাকে যারা কমেন্ট করেছে খারাপ খারাপ, তাহলে সেগুলো নিয়েও তো আমি চলে যেতে পারি। আজব আজব। আজকে আমাদের উচিত মানে যারা এই ধরনের মানে মানসিকতাটাকে বর্জন করতে চাও, তাদের প্রত্যেকের আওয়াজ তোলা উচিত, আর অবশ্যই ভিডিওর মাধ্যমে করা উচিত। আমি কাউকে ফোর্স করছি না, কাউকে উস্কাচ্ছি না, জাস্ট কথাগুলো ভেবে দেখো একবার, যে মানে রোস্টিং যারা করে, যারা রোস্টার, তারা কি আইনের থেকে লাইসেন্স প্রাপ্ত যে তারা যাদেরকে খুশি নিয়ে যা তা বলতে পারবে? আর আমরা ব্লগার যেহেতু, তাই আমাদের বলার অধিকার নেই? আজকে কিছু কিছু মানে আমার দেখা আর কি মহিলা ব্লগার না রোস্টিং চ্যানেল আমি জানি না,
ইউনিক ফুড ভিলেজের ওই মহিলাদের নিয়ে থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? সে তার মতন ভিডিও বানাচ্ছে, সে আবার ফুট করে আমাকে বলছে, আমাকে নিয়ে নানান রকম কথা বলা হচ্ছে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যেইভাবে হোক আমি পাত্তা দিচ্ছি না। সত্যি কথা বলি শোনো, ভিউজের জন্য লোকে কন্টেন্ট বানায়, যদি ওর দরকার না হতো ও আমাকে বলছে যে আমি বন্ধ করি না কেন, তুমি কেন বন্ধ করো না আমার ভিডিও দেখা, তুমিও বন্ধ করে দাও, যেই জ্ঞানটা তুমি আমাকে দিচ্ছ সেই জ্ঞানটা তুমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে ভালো হবে দেখবে, তাহলে তোমার মধ্যে যেই জ্বালাটা আমাকে নিয়ে হচ্ছে তোমার মধ্যে সেই জ্বালাটা হবে না। আমি তো বন্ধ করতে পারবো না, আমি তো বলেই দিয়েছি, আমি তো দেখি ফুল ভিডিও দেখি, দেখে যেটা খারাপ লাগে সেটা নিয়ে বলি, তা তুমিও বলা বন্ধ করে দাও, তুমি বলা বন্ধ করো, জ্ঞানটা তোমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, আমাকে জ্ঞানটা না দিয়ে তুমি যেটা করছো সেটা যদি তোমার কন্টেন্ট হয়, তুমি তো ইউনিক ফুড ভিলেজকে নিয়ে কতগুলো ভিডিও বানিয়ে দিলে, তাহলে তুমি একজনকে নিয়ে পড়ে আছো কেন, আর আমি একজনকে নিয়ে পড়ে আছি না একজন দশজনকে নিয়ে পড়ে আছি তোমারও দেখার দরকার নেই, তাই না? আর যদি বানাতেই হয় তাহলে বানাও ভিডিও, এটাই যদি তোমার কন্টেন্ট হয় তাহলে বলতে থাকো, আমার আমার কোনো আপত্তি নেই। আমি ওইভাবে বলবো না যে তোমার নিয়ে আমি সাইবার ক্রাইমে যাবো, তোমার নিয়ে আমি ওই করবো, তোমার নিয়ে করবো না, প্রত্যেকে ভিউজ কামানোর জন্য এসছে, কামাও যেভাবে খুশি কামাও, শুধু কাউকে যেন হার্ট না হয়, কেউ যেন হার্ট না হয় সেই জন্য। হয়ে গেল তো এই সময়টা, আমি চাইবো তোমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকো, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকো, কোনো দল করতে হবে না, নিজস্ব স্বাধীনতা রাখো। আজকে আমি দেখছি মানে যারা এই ধরনের চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, তাদের দলে যারা ভিড়েছে তারা নির্দোষ, আর তাদের যারা পা চাটতে যায়নি, তাদের পা যারা চাটেনি তারা দোষী হয়ে গেল। পুরো প্রত্যক্ষ সব প্রমাণ, সবাই তোমরা সব কিছু বুঝতে পারছো, আমি আর নতুন করে কিছু বলছি না, তোমরা সবটা জানো, সবাই সব কিছু বুঝতে পারছে যে যারা ওই চক্রান্তের কাছে যাচ্ছে, পা চাটছে, মাথা নত করে দিচ্ছে, তারা সেফ, তারা শত ভুল করলেও তারা সেফ, ভুল না, তারা ভিডিও করছে, এখানে ভুল ঠিক বলে কিছু না, তারা যেই ধরনের ভিডিও করছে সেগুলো ঠিক, ওর থেকে আমরা যথেষ্ট ভালো ভিডিও করছি, আমাদের উপরে তাদের চোখটা পড়ছে কিসের জন্য ভাই? ইউটিউব কি তোমাদের পৈতৃক সম্পত্তি? আমার তো জাস্ট মনে হচ্ছে যে ইউটিউব তোমাদের পৈতৃক সম্পত্তি, কথায় কথায় আইনের হুমকি দেখাও, আশ্চর্য। তো লাস্ট একটাই কথা বলবো যে আমি কারোর কোনো পার্সোনাল জিনিস নিয়ে, যেগুলো সে যখন কোনো জিনিস কেউ পাবলিকভাবে ভিডিওতে বলে দেয় সেটা কি আর পার্সোনাল থাকে, সেটা তো পাবলিক জিনিস হয়ে গেল, তো সেটা নিয়েই আমি আমার মতামত প্রদান করেছি, কোনো অশালীন ভাষা ব্যবহার করিনি, কাউকে হার্ট করিনি, সেটা যদি ক্রাইম হয় তো ক্রাইম, আর কিছু বলার নেই, আর কিছু করারও নেই, দেখা যাক কোথাকার জল কতদূর গড়ায়। তো একটাই কথা বলবো, আমি কোনো রকম মনে হয় না আমি কোনো ভুল করেছি, আর ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না, তো দেখা যাক যে আমার দিদি, নাম উচ্চারণ করছি না তোমরা বুঝতেই পারছো, আমার দিদি কত দূর যেতে পারে আর আমি তার সঙ্গে সঙ্গে কত দূর যেতে পারি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বি অ্যাওয়্যার, যা তোমরা বলবে যা তোমরা করবে সেই সম্পর্কে যথেষ্ট সচেতন থাকবে, কারণ যারই ভিউজ একটু ভালো হবে নেক্সট নজরটা কিন্তু তার উপর পড়বে ওই চক্রান্তকারীদের, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।